यो आंडा क्यों ना क्यों तो अवश्य पिता मातार सन्तान एटा आनारा सकले बैके जानें एटा तो छोटो बाच्चाओ जाने जे आमी कोत्ते गेछि आमार पिता माता तो अवश्य आछे तो ये मन करें जो एक पिता एवं माँ बाबा एरा जे ये एक सन्तान माँ गर्भधारण कर से माँ गर्भ दस मास दस दिन गर्भधारण करी से बच्चाटी दस मास दस दिन पर दुनियार मुख दुनियार आलो देखे जखन माँ ए मुभूष अवस्थाय अनेक माँ मृत्युबरण करें अथच बच्चा दुनियार बुके बेचे थाकें तो जाय होक आसले एजे बिक्षोभटे छायार मतो बाबा पुरोटा परिवार আগলিয়ে রাখেন সন্তানদের সুখে দুঃখে লেখাপড়া যাবতীয় এভরিথিং সব খরচাদি জীবিকা নির্ভর করে কেউ প্রবাসে থাকেন কেউ চাকরি করেন দেশে কেউ ব্যবসা করেন কেউ রিক্সা চালান কেউ মাটি কাটেন বানি একজন পিতা এক এক কর্মস্থলে নিয়োজিত আছেন তার পরিবারের জন্য তার ছেলেমেয়ের জন্য সকল পিতাই সকল পিতাকে আমি স্যালুট জানাই সকল মাকে আমি স্যালুট জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইরা বোনেরা আপনারা বেগুনে আসেন নি বেলাই আবারও ফিরত আইলাম খুবই দুঃখভরাক্রান্ত একটা খবর নিয়ে যে কুলঙ্গারগুলো এই যে মনে করেন যে বাংলাদেশে বিভিন্ন গ্রাম গঞ্জে হেতারা মনে করেন যে কেমনে বড় হইলো হেতারা কীভাবে বড় হইলো কী খাই বাঁচলো কেমনে হেতারা মনে করেন যে এত দুটুক লেখাপড়া করি বড় বড় চাকরি করেন বড় বড় স্যার বইয়েন কোত্থেকে আইলো কীভাবে আইলো হেতারা এগুলা চিন্তা করে না বুঝছেন হেতারা চিন্তা করে শুধু হেতাকে হোল আইন লই হেতাকে বউ লই হেতারা কেমনে আরো কেন বিল্ডিং বানাইব হেতারা কেমনে আরো কেন বুঝলেন তো এই সমস্ত কুলাঙ্গারগুলো এগুলা মনে করেন যে এই যে পিতা মাতারা যেভাবে কষ্ট দেয় এরাও আবার বৃদ্ধকালে এইভাবে কষ্ট পায় আপনারা এগুলো জানেন বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে এই যে বৃদ্ধাশ্রম এগুলোর ভিতরে আপনারা গরিবের অজ্ঞ মানুষ গরিবের অজ্ঞ মা বাবা পাইবেননি বেগুন মনে করেন যে শিক্ষিত লোকের মা বাপ আবার যারা বৃদ্ধাশ্রমে আছে হেতারা বাবা শিক্ষিত লোক হেতারাও চাকরি করছে হেতারাও সংসার ধর্ম করিয়ে আসে বার্ধক্য বার্ধক্য কারণে হেতারা হেতাগো হোলা মাইয়া হেতাগো ছেলেরা ছেলের বউরা হেতারা মিলি হেতারা ওই যে মনে করেন যে আবাদ আবদ হয়ে যাই পারে বুঝলেন বিপদ কে টাইনব কে সেঁসাইব ইয়েবেলা নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আইয় মাসের মাস হেতারা কয়েকটিয়া দিয়ে আইয়া আবার বছরে মনে করেন যে দুই ঈদে হয়তো কোনোবার যায় কোনো কোনো যায় না তো যাই হোক আসলে আসলে এগুলো আমাকে পিতামাতার দুর্ভাগ্য কিছু কিছু পিতামাতার কারণেই এই দুর্দশাটা নামে আসে যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তাদের জীবনে যে বার্ধক্য যন্ত্র কারণে এরা আর কিছু করতে পারে না তখন নিরুপায় সন্তানেরা তাদেরকে ওখানে রাখিয়ে আসে তো অনেক পরিবারে আছেন যারা মনে করেন যে এই যে বৃদ্ধ মা বাবা এগুলো থুয়ে ওই যে হেতাকে হোলাইন এগুলো আসেন না দাদিরে দাদারে তো অনেক হোলাইনে পছন্দ করেন আবার অনেক হোলাইনে দাদা দাদিরে পছন্দ করে না ওই যে হেতাকে রেসাল এইরকমই আসে সরি তো আই যে মনে করেন যে এই যে কথাই আনলে আইলাম তখন এই যে ভাত খায় রাত্রে তখন ওই দিদার কথা মনে হয় দাদির কথা মনে হয় আই দাদিরে খাইতে সাড়া খাইতাম না দাদারা সাড়া খাইতাম না দাদা দাদি আনি দে তোরা আপনারাও অনেক বাংলাদেশের মধ্যে অনেক নাটকে সিনেমার মধ্যে অবশ্যই দেখছে তো সেই হিস্টোরিগুলো আসলে যে পরিচালকরা বানায় এটা করে সেলুট জানায় তার হরে বাংলাদেশের বোকা মানুষে বুঝতে চেষ্টা করেন তো এই যে মনে করেন যে দাদারা আনি দাও দিদারা আনি দাও
তার হর আমি ভাত খাইও কোন এখন দাদা দিদা কয় যে তোর দাদা দিদা বেড়াইতে গেছে আইব তুই অন খা বাবা নি তো এরে হাঁড়া হগল তোর মা বাবা তো তোর এরমে করছে এরমে হাড়া খেদমত করছে মতো যত্ন করছে খা বাবা খা তুই যে ফাঁড়ারা তোর তোরা মা বাবারে খাবাস না তুগু মতো কুলঙ্গার আর এই বাংলাদেশে আসেনি এই যারা মা বাবারে খাবায় না এই কুলঙ্গারের কইতে আছে অনেক পিতামাতা সংসারে বেজার লাগবো হয়তো অনেক সন্তান আছে হেতা গমন যে রাগি রাগের ঠেলা বউ ফিডা দিব অনেক মা বাবা সহ্য ধৈর্য ধরে থাকে আবার অনেক মা বাবা আছে মনে করেন যে তিলির থেকে সুন পর্যন্ত হইলে মনে করেন যে এটার তিনাত বানালা উত্তর কাছে আয় কর তো হুত যদি ভালো হয় উত্তর তো অবশ্যই জানে পিতামাতা কীরকম তো হুত তো আর যারা মনে করেন যে জ্ঞানী লোক এরা তো আর দৌড়েই বউ ফিডা দেয় না আগে মা কইছে বা বাপে কইছে বিচার দিছে পরবর্তীতে বড় জিজ্ঞাসাবাদ করব জরিপ টরিপ দিয়া তার হরে যে মনে করেন যে একটা পদক্ষেপে যায় তো যাই হোক আসলে যে আমরা এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল নোয়াগাঁ জেলায় উত্তরবঙ্গের ঘটনা নোয়াগাঁ জেলার উপজেলার নাম হলো ফাড়াইল ইউনিয়নের দিঘিফাড়া পশ্চিম ফাড়া গ্রামের বাসিন্দা মহেজউদ্দিন এই মহেজউদ্দিন বার্ধক্যজনিত কারণে বর্তমানে কর্মহীন হয়ে পড়ছেন বুঝলেন কিন্তু ছেলের ভরণ পোষণ না দেওয়া এই বয়সে শুধু বাসার তাগিদে নিজে নিজেই কিছু রান্না করে খায় তো বেটার দুর্ভাগ্য বেটার ভোগে বেটার আগে মরে গেছে বুঝলেন তো এখন এই যে হুতের কাছ হুতের বউর কাছ দাবি করছে তোরা আরে কিচ্ছু দিচ্ছে শুধু দুই মুঠো ভাত আর ডাইল দিস এই ভাত আর ডাইল আমি শেষ বয়সে খাই যাইও তোর কাছে কোনো আবদার নাই কোনো অভিযোগ নাই আমার তো দুঃখ কলজাটা হারে যায়ও এর গোলামনগরে গোলামনগরে মনে করেন যে সিঁড়ি হারিয়ে এলানোর দরকার সন্তানের কাছে পুত্রবর কাছে শুধু ডাইলার বাস চাইছে আর কিচ্ছু চায় না তে অজাতিজ্ঞা অজাতের বৌজ্ঞা হাইতো না মানে করে দিছে খাওয়াইতে হাইতো না এই মহেজউদ্দিনের তো এখন জিদ্দে আর কী করব জিদ্দে যাইয়ে হোলার নামে হোলার বোন নামে মামলা করে দিছে এখন মামলা করে দিছে তো এখন এই মনে করেন যে মামলা ইয়ানের কারণে এই মহেজউদ্দিন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে তো এইরকম হাজারো মহেজউদ্দিন বাংলাদেশের বুকে গ্যারাম গুঞ্জে আপনারা টোকাইলে হাইবেন বুঝলেন না একমাত্র ছেলের কারণে ছেলের বউর কারণে অনেক এই মহেজউদ্দিনেরা না খাইয়া দিন কাটাইতে আসে অনেক মহেজউদ্দিনের স্ত্রীরা না খাইয়া দুনিয়া থেকে বিদায় চলে গেছে অনেক মহেজউদ্দিনও দুঃখ যন্ত্রণা নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে তো আর এই ভিডিও ইনের উদ্দেশ্য হইল এই যারা এখনও মনে করেন যে পিতামাতার প্রতি এখনও আপনাকে জ্ঞান কতটুকু আছে জানি না আপনিও অবশ্যই আপনারও সন্তান আছে আপনিও আরেক বাবার সন্তান আপনার যেটুকু অধিকার আপনার সন্তানের উপরে খাটাইতেছেন আপনার বা মা বাবারও আপনার উপরে এতটুকু অধিকার খাটানো উচিত আগে ছিল কিন্তু আপনার এখন পয়সাও লয়ে গেছেন কি হ্যাঁ আপনার বাপ নাঙ্গল জুঙ্গল কাঁধো করি কাম করি আই মাটি কাটি আই আপনার আন্নের কথাটা আগে দিয়ে গেছে আর বাবা কোনাই বুঝছেন আর বাবা কোনাই গেছে তখন মা কয় বাবা ঘুম যায় তার হর যে বাবারে শরীর মেঁধে যায় সাই আইয়ে বাবার অব্দি হাত লাখ হাতা কেন দিয়ে আইয়ে বাবার ঠান্ডা লাগবো আপনিও তো ততটুকু আপনার সন্তানের এরকম করেন তাহলে আপনার সন্তানের প্রতি যতটুকু মায়া আপনার মা বাবার প্রতি আপনার এতটুকু মায়া হয় না কাউ আন্নের কোয়ালে মুছিনি আন্নের কোয়ালে দুর্ভাগ্য আপনারও এই এই দশা আসবে বুঝছেন তো আয় দেশবাসীর কাছে অনুরোধ আপনারা যারা পুত্রবধূ আছেন আপনাকে হোর হরিয়ে আছে বুঝছি জ্ঞান গান্না করি গেলে যে আপনার জ্বালা যন্ত্রণা করছে আল্লাহর তরফে আপনার কাছে আয় কই
এগুন বাঁচবে কদিন, আর নত হড়ি হইবেন এগুন একটু, আরে যা আপনার তৌফিক আছে তা খাওয়াইতেন না এগুন, এগুনও খুশি আল্লাহও খুশি। আমরা যে আদমের জাত, এই আদমের জাতের ভিতরে কত দে অজাত হইছে, কত দে জাত হইছে, কত দে অজাচ্ছ হইছে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর এখন দুনিয়ার উপরে যা চলতেছে, এই আন্নগরে যারা আপনারা পুত্রবধূ আপনাকে হোর হড়ি আছে, তাতে দিকে একটু খেয়াল রাখেন, বুঝলেন। সারা বাংলাদেশে গ্রামগঞ্জে টাউনে এই মহিজউদ্দিনের মতো এই যে বৃদ্ধ বয়সে ছেলের কাছে, ছেলের বউর কাছে শুধু ডাইল ভাত চায়, শুধু এই খিদারে নিবারণ করার লাগে, শুধু খিদারে নিবারণ করাই, কদিন বাঁচি আল্লাহ যখন ডাক দিব তখন চলে যাব, বুঝেন নি। হয়তো কেউ বুঝেও বুঝে না, কেউ বুঝে না, বুঝেন। তো আমি দুনিয়া হাড়ে সাত দিন রাগ ক্ষোভ যাই থাক, এগুনের মনে করেন যে এই যে হয়তো আপনাকে যন্ত্রণা দিছে, জ্বালা দিছে, আপনারা জায়গা দেন, জমিন দেন, আপনারা ঠগাইছে, আপনার এই চিন্তা করেন কেন না। এগুনের আপনার যদি এটা করে যে সেবা যত্ন করেন, ইসলামও আছে, পিতামাতার প্রতি কঠোর হইও না, পিতামাতারে ধমক দিয়া কথা কইও না, পিতামাতার প্রতি নমনীয় করব, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখব, পিতামাতার খেজমত করব, বুঝলেন। এইটা শক্ত দায়িত্ব হইলে ছেলের। তো আই আন্নাঘরে বেশি বোঝা লাগছি, আপনারা আত্ম হয়তো বেশি বুঝেন। তো দয়া করে আন্নাঘরা যারা বাংলাদেশের যে যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটি, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আমার ভিডিও দেখার পরে, যারা এখনও মনে করেন যে হয়তো ভিতরে ভিতরে আলসালসি আছে, পিতামাতারে খাবার না, পিতামাতার প্রতি কোনো দায়িত্ব ছেলে মেয়ে নেয় না, পিতামাতার প্রতি বাঘাবাগি কাড়াকাড়ি বাইয়ে বাইয়ে আয় খাওয়াইত না, এতে খাইব আর রুজি নাই, আন্নের রুজি কোনোদিনও কমতো না, বুঝছেন। আন্নের হোলা মাইয়া যদি সারি গায় আপনারা জামাইব ছজন, তো এতেরা যদি আপনার বাপ যদি থায়, মা যদি থায়, এই ছজন থেকে যদি আপনারা যায় আপনারা খান, আপনার মা বাবারও তা আগে একটু খাওয়াইয়েন, ইও আন্নাও বুড়ো হইবেন, আইও বুড়ো হইব, বুঝলেন। তাই অনুরোধ দিয়ে আন্নার কাছে সবাইয়ের কাছে রাখলাম, একবারে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই জাতের আছেন শুধু বাংলা ভাষার বুঝেন, সবার জন্য পিতামাতা সব সমান, পিতামাতা প্রতি একটু যত্ন নিয়েন, পিতামাতার প্রতি একটু দেখাশোনা করবেন। আপনি জিয়ানে থাকেন, বাইরে থাকেন, দেশে থাকেন, কামে থাকেন, কর্ম থাকেন, ব্যবসা থাকেন, রাত্রে আইসা মা বাবার একটু খোঁজখবর লইয়েন, বুঝেন নি। মা বাবাও খুশি আল্লাহও খুশি, মা বাবার প্রতি কষ্ট দিয়েন না। যার মা নাই যার বাবা নাই, হাতে বুঝে মা বাবার যন্ত্রণা, যার মা আছে বাপ নাই হাতে বুঝে বাপের বেদনা, যার মা নাই হাতে বুঝে মা, মা তো ডাকলে তো আর মা শুনবো না, মা হারা হয়ে গেছেন যারা, তারা আসলে মার মা বাবার বেদনাটা তারাই বুঝেন। যারা এখনও পিতামাতা জীবিত আছেন, রাগের তাড়নায় অনেক কিছু করিয়ে লেছেন, যখন মরে যাব তখন হায় আফসোস করবেন, কাঁদবেন, আপনার সন্তান যখন আপনার সামনে আপনার বাবাকেই ডাকবো, আম্মাকেই ডাকবো, তখন আপনার এই স্মরণ হবে আপনার পিতামাতার কথা যে হায় আমি কী করলাম। তো আর অনুরোধ রইল অন্যক ব্যাগগুণের হতি, যারা মনে করেন যে পুত্রবধূ আছেন বা ছেলে আছেন, মা বাবার প্রতি সহানুভূতি দেখাইবেন, এটা আপনার বোঝা না, মাতারও বোঝা না, এটা আপনারাই লালন পালন করে মানুষ করছে, আপনারাই লেখাপড়া করাইছে, আপনারাই মনে করেন যে সেই এই যে মনে করেন যে কাজকর্ম করি আইয়া খাওয়াইছে। তো আপনারা যদি আর কথা যান মানেন, আমি আন্নগর প্রতি কৃতজ্ঞ থাকব। যারা এখনও এই সমস্ত কাজে মা বাবার প্রতি খেয়াল রাখেন না, তাদের প্রতি বলছি, যারা মা বাবার প্রতি খেয়াল রাখেন, যত্ন নেন, আমি আন্নগরে অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত যারা আমার এই ভিডিওটি ভিউয়ার্স দেখবেন, যদি আপনার অঞ্চলে এই সমস্ত কোনো কিছু থাকে,
তাহলে কমেন্টস বক্সে জানাবেন, আপনি কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানাবো মা বাবার প্রতি। মানে পারিবারিক যে কলহ সৃষ্টি সেটা নিয়েও আমি বানাবো। শুধু আপনারা কমেন্ট বক্সে যদি লিখে দেন তাহলে আমি ভিডিও তৈরি করব আরও। আর যারা আপনারা আরে পছন্দ করে আর চ্যানেলিয়ানরে সাবস্ক্রাইব করছেন, আয়ারনগরে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার এই ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করেন নাই, তো আন্নগর প্রতি আমি আবদার একান্ত হইলাম। আপনারা চ্যানেলখান যদি সাবস্ক্রাইব করবেন আর আর বেল আইকনটি যে বটনটি আছে এটি এটি একটু সাপ দিয়ে দিয়েন বুঝছেন, তখন নোটিফিকেশন আমরা পাইবেন যখন ভিডিও ছাড়ব। যাক আজ অনেক কথা বলছি, তো মা বাপ হারা আলালে বুঝবেন, মা বাপ থাকতে দাঁতের ব্যথা, দাঁত থাকতে দাঁতের ব্যথা টের পাইবেন, দাঁত যখন হারালেবেন তখন ব্যথা অনুভব করতে পারবেন না বুঝলেন। তো আল্লাহ বেকারে বুঝার তৌফিক দেখ। আমি অন্নগতন বিদায় নিচ্ছি, আপনারা বেগুনে বালা থান, সকল পিতামাতা যারা জীবিত আছে তাদেরকে আল্লাহ হায়াত দান করুক, তাদের সন্তানরা যদি তাদের খেজমত করে সেই দোয়াটুকু করি। যারা এই যাদের পিতামাতা দুনিয়া থেকে গেছে কি আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।